করছেন বাংলা এমজি নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি চাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আপনাদের সাথে এখন রয়েছি আমি নীরা। চোখ রাখছি আজকের বিশেষ খবরের দিকে। বিজেপির রাজ্য দপ্তরে পালিত হলো ভাইফোঁটা উৎসব। এদিন বাংলা এমজি নিউজের মুখোমুখি হয়েছিলেন বিজেপির রাজ্য সহসভাপতি শ্রী জয়প্রকাশ মজুমদার। কলকাতা থেকে সঞ্জয় সাহার রিপোর্ট, বাংলা এমজি নিউজ। জয়প্রকাশ, প্রথমে তো শুভ দীপাবলির এবং শুভ ভাইফোঁটা প্রীতি শুভেচ্ছা ও শুভকামনা বাংলা এমজি নিউজের পক্ষ থেকে আপনাকে। আপনাদেরকেও এবং আপনাদের দর্শকদেরকেও আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। দীপাবলি শারদীয় বিজয় এখনো চলছে, দীপাবলি আর আজকে ভাতৃদ্বিতীয়া, সকলকে ভাই বোনদের সকলকে শুভেচ্ছা। গত পরশুদিন রাত্রিবেলা রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের ছেড়ে চলে গেছেন, কি বলবেন? সুব্রতদার আমি বলবো অকাল মৃত্যু, 75 বছর বয়স হয়েছিল। কিন্তু আমরা আশা করেছিলাম সুব্রতদা আরো বেশ কিছুদিন বাংলার রাজনীতিতে এক প্রকার মধ্যমণি হয়ে থাকবে। তিনি তৃণমূল কংগ্রেস, আমরা বিজেপি, সেই অর্থে নয়। তিনি পুরনো ঘরানার রাজনীতিবিদ হিসেবে তিনি বাংলায় একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন ভ্যালু বেসড পলিটিক্স। উঠে এসেছেন সংগ্রামের মধ্যে দিয়ে, যে সময় এক্সট্রিম লেফটিস্ট নকশালবাড়ি আন্দোলন পশ্চিমবঙ্গকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছিল, সেই সময় প্রিয় সুব্রত জুটি তারা একটা ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে একটা জাতীয়তাবাদী একটা শক্তির প্রতিষ্ঠা করেছিল এবং সেই বিচ্ছিন্নতাবাদী অতি বাম এবং বাম শক্তিকে সরিয়ে পশ্চিমবঙ্গ আবার ঘুরে দাঁড়িয়েছিল। এবং পরবর্তী ক্ষেত্রে একের পর এক সময়ে বিভিন্ন সরকারের বিভিন্ন মিনিস্ট্রিতে থেকে তিনি তার প্রশাসনিক দক্ষতা দেখিয়েছেন। এবং এক অন্যদিকে সুব্রতদার যেটা বৈশিষ্ট্য ছিল, ইন্দিরা গান্ধী পছন্দ করতেন, জ্যোতিবাবু তাকে পছন্দ করতেন, আর কংগ্রেস থেকে এসে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দীর্ঘদিন কাজ করেছেন। প্রকৃতপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় করে দেওয়ার পেছনে সুব্রতবাবুর যথেষ্ট নয়, সব থেকে বেশি অবদান আছে বলে আমি মনে করি। তাই সুব্রতবাবুর আজকে গত পরশু হঠাৎ তার চলে যাওয়া, এবং আমাদের যেহেতু রাজনৈতিক গুরু ছিলেন, আমরা যখন ছাত্র পলিটিক্স করেছি, ছাত্র রাজনীতি করেছি, তাই জন্য বিশেষভাবে আমাদের মনকে নাড়া দিয়েছে। দিওয়ালিতে দেশবাসীর প্রতি কেন্দ্রীয় সরকারের যে উপহার, পেট্রোলে 5 টাকা এবং ডিজেলে 10 টাকা ছাড়, অনেক রাজ্য কমিয়েছে, 22টা রাজ্য এখনো পর্যন্ত, বেশ কিছু রাজ্য সরকার কিছু কমায়নি, এই বিষয়ে কি আপনারা আন্দোলনে আসছেন? দেখুন, এর একটা পৃষ্ঠভূমি আছে। পৃষ্ঠভূমিটা হচ্ছে যে ইউপিএ সরকার যখন ছিল মনমোহন সিং এর নেতৃত্বে, তখনই পেট্রোপণ্যের দামের ব্যাপারে সরকারি যে কন্ট্রোল ছিল সেটাকে ডিকন্ট্রোল করে দেওয়া হয়, এবং সেই সময় বলা হয় যে মার্কেট গতিমুখ, বাজারের গতিমুখ অনুযায়ী পেট্রোলিয়াম কোম্পানিগুলোর স্বাধীনতা থাকবে, তারা দাম নির্ধারণ করবে, সরকারের কোনো ভূমিকা থাকবে না। সাবসিডি বা ইত্যাদি যেসব জিনিস ছিল আগে, সেই জিনিসগুলোকে তুলে নেয় ইউপিএ সরকার। পরবর্তী ক্ষেত্রে সেই বাজার দরের সঙ্গে সমঝোতা করে পেট্রোপণ্যের দাম ভারতবর্ষে তৈরি হয়, প্রত্যেক দিন আলাদা আলাদা দাম ওঠা নামা করত এবং এখনো করে। এর মধ্যে আছে কেন্দ্রীয় কর আছে এবং রাজ্যের কর আছে। কেন্দ্র তার নিজের রাজস্ব আদায় করে, রাজ্য তার নিজের রাজস্ব আদায় করে। একটা জিনিস অনেকেরই চোখে দিয়ে যাচ্ছে, কেন্দ্র যে রাজস্ব আদায় করে তার থেকে আবার 48% রাজ্য পায়, রাজ্যের নিজের করের উপরে
কেন্দ্রীয় কর পেট্রো পণ্যের উপর যেটা হয় তার 48% আবার ফেরত পায় রাজ্য। সুতরাং সেই দিক দিয়ে দেখতে গেলে রাজ্যগুলি, রাজ্য সরকার সব থেকে বেশি লাভবান হন রাজস্ব পেতে পেট্রো পণ্যের দাম ঊর্ধ্বমুখী হলে। যত দাম বাড়বে রাজ্য সরকারের তত আয় বাড়বে, এটা হচ্ছে বাস্তব। এবার আমি আসি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবং সরকারি দল তারা কয়েকদিন আগে, তার আগে, গত এক বছর ধরেই বলে আসছে পেট্রো পণ্যের দামের উপর লাগাম ছাড়া তাদের উপর কেন্দ্রীয় সরকারের এটা দায় দায়িত্ব, সাধারণ মানুষের কষ্ট। আমরাও জানি সাধারণ মানুষের কষ্ট হচ্ছে, মধ্যবিত্তের গরিব মানুষের কষ্ট হচ্ছে, পরিবহন ব্যবস্থার উপরে চাপ পড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে। কিন্তু এই পুরো দোষারোপটা কায়দা করে শাসক দল, এই রাজ্যে শাসক দল পুরোটাই বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের উপর চাপিয়ে দিচ্ছে আসল তথ্য গোপন করে। আজকে যখন কেন্দ্রীয় সরকার, এবং এরই মধ্যে একটি ঘটনা ঘটল যে পেট্রো পণ্যকে জিএসটির আওতায় আনার জন্য একটা প্রপোজাল দিলেন আমাদের অর্থমন্ত্রী, জাতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, এবং সেটাকে আপত্তি জানালো এই পশ্চিমবঙ্গ সরকার তথা অবিজেপি অনেকগুলি সরকার মিলে, বলল না 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 সেটাকে জিএসটিতে আনা যাবে না, জিএসটির আওতায় আসলে হয়তো পেট্রো পণ্যের দাম আজকে 40-50 টাকা কমে যেত। জিএসটিতে আসতে দিল না এই রাজ্য সরকার, এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। জিএসটি কাউন্সিলে বসে বলছে তাকে জিএসটিতে আনা যাবে না, কারণ তাহলে আমাদের রাজস্ব কমবে বলে। আর এখানে এসে সাধারণভাবে প্রচার করছে ওই কেন্দ্রীয় সরকারের জন্যই পেট্রো পণ্যের 100 টাকা পেরিয়ে গেছে, সেঞ্চুরি হয়ে গেছে। কেন্দ্রীয় সরকার তো ছাড় দিল। এর পরবর্তী ক্ষেত্রে এই দীপাবলির আগে কেন্দ্রীয় সরকার অগত্যা তারা নিজেদের রাজস্ব থেকে, নিজেদের কর যতখানি আছে তার থেকে তারা দিলেন পেট্রোলে 5 টাকা এবং ডিজেলে 10 টাকা করে কমিয়ে দিলেন। এবার দেখুন সেই সমানুপাতিক হারে রাজ্য সরকারগুলিকে কমানোর আবেদন করা হলো। অনেক রাজ্য সরকার, 22টি রাজ্য সরকার, তারা তাদের অংশও কমিয়ে দিল, কেউ 3 টাকা, কেউ 4 টাকা, কেউ 5 টাকা করে কমিয়ে দিল তারা, পশ্চিমবঙ্গ কমায়নি। এবং এইরকম অবিজেপি কিছু সরকার আছে, মহারাষ্ট্র যেরকম কমায়। এদিকে পাশেই উড়িষ্যা, উড়িষ্যাও অবিজেপি সরকার, তারা কিন্তু কমিয়েছে সাধারণ মানুষের কথা মনে করে। পশ্চিমবঙ্গ সরকার খেলা মেলা মচ্ছবে, তারা এই দান খয়রাতি করছে, কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে যে তারা তাদের রাজস্ব থেকে কমিয়ে দেবে সেই উদ্যোগ নিচ্ছে না। এটা একটা দ্বিচারিতা, মানুষের, সাধারণ মানুষের সঙ্গে সঠতা, এবং তারা যা প্রচার করে আর কাজ করে তার মধ্যে কোনো মিল নেই। এই বিষয়ে কি আপনারা আন্দোলনে নামছেন, যেরকম বিজেপি থেকে বলা হয়েছিল ভাইফোঁটার পর আন্দোলনে নামা হবে? না, আমরা এই যে এই রাজ্যের দ্বিচারিতা সেটা সাধারণ মানুষের কাছে এক খুলে ধরব, তাদের জন্য বোঝাবো, এটা একটা উদ্দেশ্য। এবং দ্বিতীয় হচ্ছে রাজ্য সরকারের উপর আমরা চাপ সৃষ্টি করব সাধারণ মানুষের স্বার্থে, তারা যেন তাদের অংশ থেকেও তারা কর কমিয়ে দেয়। এই দুটো উদ্দেশ্য নিয়ে আমরা সামনের দিনে আন্দোলনে যেতে চলেছি, এবং আমরা রাজ্যব্যাপী আন্দোলন করব। এখন তো বিধানসভার অধিবেশন চলছে, বিধানসভার ভেতরে এবং বাইরে উভয় জায়গাতেই কি আন্দোলন হবে? বিধানসভায় আমাদের বিধায়করা এই দাবি তুলবেন, এবং তারা সেইটা সোচ্চারে তুলবেন, এবং সারা পশ্চিমবঙ্গ জুড়েই এই আন্দোলনের পথে আমরা এগিয়ে যাব। কবে থেকে আন্দোলন শুরু কিছু বলা যাবে? এই এই সামনের সপ্তাহ, আজকে ভাতৃ দ্বিতীয়া, কালকে রবিবার, সোমবার থেকেই আন্দোলনের শুরু হয়ে যাবে সারা রাজ্যব্যাপী। আমাদের সঙ্গে ছিলেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সহসভাপতি শ্রী জয়প্রকাশ মজুমদার। কলকাতা থেকে বাংলা এনজি নিউজের জন্য সঞ্জয় সাহা।